আরে আসুন আসুন বাবু মশাই, এত তাড়াতাড়ি এলেন কেন? আর একটু ধীরে সুস্থে আসতে পারতেন, তাহলে দেখতেন যে বনির মতন বাকি সবাইও ঘুমিয়ে পড়েছে। শঙ্কর, আহ শঙ্কর, তিনবার খাবার গরম করেছি। ওঠো বাবা বনি, ওঠো। একি বনিকে তোমরা এখনো খাবার দাওনি? তোমাদের কত দিন বলেছি আমার জন্য অপেক্ষা করবে না, তোমরা খেয়ে নেবে, আমার কথা যদি কেউ শুনে। আরে বসো বসো। এমন একটা দিনও গেছে বাবা যখন আমরা আপনাকে ছাড়া খেয়েছি। বাবা, সূর্য কোনো দিন পশ্চিম দিকে ওঠে না আর উঠবেও না, চিরন্তন সত্য। জানি জানি। শঙ্কর, সবাইকে খেতে দে। হ্যাঁ আজ তাড়াতাড়ি দাও, আর রাত জেগে বসে থাকতে পারছি না। আমার জন্য আর তোকে বেশি দিন রাত জেগে বসে থাকতে হবে না। কেন? তোর বিয়ে ঠিক করে ফেলেছি। সত্যি? হ্যাঁ গো, আমাদের মল্লিকের ছেলে আমেরিকার থেকে এসেছে। মল্লিকের খুব ইচ্ছে আমাদের বর্ষাকে পুত্রবধ করে নিয়ে যাবে। কেমন হবে? খুব খুব ভালো হবে। এমন শিক্ষিত ছেলে, তাছাড়া চেনা জানার মধ্যে। আর ছেলেটাকে দেখতে তো একেবারে হিরোর মতন, আর ফাটাফাটি বাবুসা আমার মত। আমি তোমার মত জানতে চাইনি বাবা, আমি বর্ষার মত জানতে চাচ্ছি। না বাবা, আমি এখন বিয়ে করব না। তার মানে? হ্যাঁ, মানে মেয়েরা যখন লজ্জা পেয়ে বলবে যে না, তার মানে রাজি। শঙ্কর! আরে ছোট মেম সাহেব, আমি তো আপনার হয়ে কথা বলছি। মা দেখেছো? কেন পেছনে লাগছিস? ছোট মেম সাহেব রাজি হয়ে যান, বাবু মশাই যেটা বলছে তাতে রাজি হয়ে যান, নালে কিন্তু পরে ওই মাংসের হাড়ের মতন আপনাকে হাত কামড়াতে হবে। দাঁড়ো দেখাচ্ছি। শঙ্কর এবার পালা। কোথায় পালাবে, কোথায় পালাবে? গত জন্মে বোধহয় অনেক পুণ্য করেছিলাম, তাই এমন সন্তান ভাগ্য পেয়েছি। তোমার মনে আছে শান্তি, এই বাড়িটা যখন করেছিলাম তুমি দেখে বলেছিলে কি হবে এত বড় বাড়ি দিয়ে, লোকজনের অভাবে এই বাড়িটা মরুভূমি হয়ে যাবে। আর আজ দেখো, ছেলে মেয়ের হাসি আনন্দে বাড়িটা একবার মরুদ্যান হয়ে উঠেছে। চিরকাল যেন এরকম মরুদ্যানই থাকে। বাবুমশাই, বাড়ি বন্ধক দিলে আমাদের বাড়ির সব লোক থাকবে কোথায়? আরে বোকা, বন্ধকই তো রাখছি, বিক্রি তো আর করছি না। কতবারই তো বন্ধক রেখেছি, আবার ছাড়িও এনেছি। কিন্তু বাবুমশাই, আরে এটা বিজনেস, ও তোর মাথায় ঢুকবে না। টাকা রোজগার করতে হলে রিস্ক নিতে হয়, বুঝলি? অত শত আমি বুঝি না, আমি শুধু এইটুকু বুঝি যে মানুষ যতই রোজগার করুক না কেন, কেউ তার টাকার বিছানার উপর শুতে পারে না। শান্তিতে ঘুমানোর জন্য এই তুলোর নরম বিছানাই যথেষ্ট। আরে পাগল, এই সব কি আমি আমার জন্য করছি? সবই করছি আমি আমার ছেলে মেয়েদের জন্য। পৃথিবীর সমস্ত সুখ আর আনন্দ আমি ওদের জন্য জমিয়ে রেখে যেতে চাই, সাথে কোনো দিন কোনো অভাব ওদের ছুতে না পারে।